আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও ছোট ছোট সোনামণিরা, সবাই কেমন আছেন? আমি আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে এই দুর্যোগে আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। তো আপনাদের সুপরিচিত ও সুপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান এম আই দাখিল মাদ্রাসার অনলাইন ক্লাসে আপনাদের অভিনন্দন। আজকে আমি আপনাদের ক্লাস নিব নাসরিন আক্তার। আশা করি এই অনলাইন ক্লাসের মাধ্যমে আপনারা অনেকটাই উপকৃত হতে পারবেন এবং অনেক কিছুই অনুধাবন করতে পারবেন। তো আজকে আমাদের ক্লাস শুরু করা যাক। তো আজকে ক্লাস নিব ইবতেদায়ী চতুর্থ শ্রেণীর ইংলিশ দ্বিতীয় পত্র। তো ক্লাস শুরু করা যাক। আজকে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানবো আমরা। ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা। এই ভাষা সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি, কেননা আমরা ভাষার মাধ্যমেই আমাদের মনের আবেগ, ইচ্ছা, অনুভূতি ইত্যাদি ইত্যাদি প্রকাশ করি। তারপরেও আমরা এটা ভালোভাবে বোঝার চেষ্টা করি। হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ? হোয়াট অর্থ কী, ইজ অর্থ হয়, ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা। তার মানে হচ্ছে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, ভাষা কী বা ভাষার সংজ্ঞা দাও। মানুষ কথা বলে বা লিখে যে মনের ভাব প্রকাশ করে তাকে ল্যাঙ্গুয়েজ বা ভাষা বলে। আমি আবারও বলছি, মানুষ কথা বলে বা লিখে যে মনের ভাব প্রকাশ করে তাকে ল্যাঙ্গুয়েজ বা ভাষা বলে। তো দ্বিতীয় নম্বর প্রশ্নে আমরা আসি, হোয়াট ইজ গ্রামার? রাইট উইথ এক্সাম্পল। আমি আবার বলছি, হোয়াট ইজ গ্রামার? রাইট উইথ এক্সাম্পল। গ্রামার মানে হচ্ছে ব্যাকরণ, আর এই ব্যাকরণ না থাকলে আমরা ভাষাকে শুদ্ধরূপে পড়তে বলতেও লিখতে পারতাম না। তো ভাষাকে শুদ্ধরূপে পড়ার জন্য, বলার জন্য, লেখার জন্য আমাদের গ্রামার অবশ্যই কাজে আসে। তো এই ক্ষেত্রে আমাদের গ্রামার বা ব্যাকরণকে জানতে হবে, বুঝতে হবে। তো আমরা এটা সম্পর্কে জেনে নেই, যে পুস্তক, পুস্তক মানে হচ্ছে বই, যে পুস্তক বা বই পাঠ করলে ভাষাকে শুদ্ধরূপে পড়তে বলতে ও লিখতে পারা যায় তাকে গ্রামার বা ব্যাকরণ বলে, তাকে গ্রামার বা ব্যাকরণ বলে। এখানে আমরা একটা উদাহরণ দিতে পারি, হি ইট ট্রাইস, কিন্তু বাক্যটি আমার সঠিক নয়। এখানে হি ইট ট্রাইস, এখানে এখানে আমার ভুল আছে, কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে এস বা ইএস। দেখো এখানে আমি একটি এক্সাম্পল দিচ্ছি, হি ইট রাইস, বাক্যটি ভুল, বাক্যটি সঠিক নয়, কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো হি এর পরে ইট আছে, কিন্তু বাক্যটি শুদ্ধ নয়, এই জন্য যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের শেষে এস বা ইএস যুক্ত করতে হবে, এস বা ইএস যুক্ত করতে হবে। তো এখানে আমি লিখেছি হি ইটস রাইস, এখানে বাক্যটি আমার সঠিক, কারণ আমি বাক্যের শেষে কী বসিয়েছি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের শেষে এস বা ইএস যুক্ত করেছি। তো এখানে আছে হি ইট রাইস, বাক্যটি ভুল, এটা গ্রামার অনুযায়ী হয়নি, ব্যাকরণ অনুযায়ী হয়নি। তো বাক্যটিকে আমি শুদ্ধ করেছি, হি ইটস রাইস, হি ইটস রাইস। আমি ফার্স্টের থেকে তোমাদেরকে আবার বুঝিয়ে দিচ্ছি, যে বই পড়লে ভাষাকে শুদ্ধরূপে পড়তে বলতে ও লিখতে পারা যায় তাকে গ্রামার বা ব্যাকরণ বলে। ব্যাকরণ জানা না থাকলে আমরা ভাষাকে শুদ্ধরূপে লিখতে পারবো না এবং পড়তেও পারবো না।
তো এই ক্ষেত্রে আমাদের গ্রামার জানাটা খুবই দরকার। তো আমি আশাবাদী যে তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছ, অনুধাবন করতে পেরেছ, তোমরা এটা বাসায় পড়বে, বোঝার চেষ্টা করবে। এবং আমাদের আমরা যারা অনলাইনে ক্লাস দিচ্ছি তাদের ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা বাসায় না বুঝলে ম্যাডামদের নাম্বার আছে, সেখানে তোমরা ফোন দিতে পারো, বুঝতে পারো। তো আজকে আমি এখানে এ পর্যন্তই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে এই প্রত্যাশায়। সালামু আলাইকুম।